বিভিন্ন রাজ্যত আমার প্রায় 120টা ভাষা আছে আর আমার মাতৃভাষা তাতে বেশি 270টা আছে আমার মাজতে ইয়াতে থাকায় মাজতে বিভিন্ন ভাষা কোয়া ভাষা জনা লোক আছে কিন্তু আমি কত ভাগ করো বাস করো এখন দেশ সেইখন হল ভারত বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের দেশের সমস্যা যুদ্ধ ন্যাচারেল ক্যালামিটিজ প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এইবিল আহি থাকে এইবিল আমি কিন্তু অকলে সন্মুখীন নহওঁ এইখানে আমি সকলে ইয়াত বাস করা সকল লোকে ভোগ করবলগীয়া হয় আগতে কয়ে গৈছে যে আমি প্রথমে নিজক ভাল পাব জানিব লাগিব নিজৰ জায়গাখনক ভাল পাব লাগিব নিজৰ বন্ধু বান্ধৱক ভাল পাব লাগিব নিজৰ দেশখনক ৰাজ্যখনক ভাল পাব লাগিব ঠিক তেনেকে দেশখনক ভাল পাব লাগিব জন্মস্বত্ব অধিকার আৰু ইয়াক মই পাব লাগিব এতিয়াৰ এই ধৰণৰ উক্তিয়ে প্ৰতিজন ভাৰতীয়কেই আপ্লুত কৰিছিল স্বদেশৰ প্ৰতি স্বৰাজৰ প্ৰতি নিজৰ দেশৰ প্ৰতি দায়িত্ব সকীয়াই দিছিল আৰু মহাত্মা গান্ধীৰ নেতৃত্বত যে অসহযোগ আন্দোলন যে ভাৰত ত্যাগ আন্দোলন 1942 চনত হৈছিল সেই সকলো আন্দোলনতে ভাৰতবৰ্ষৰ প্ৰতিজন নাগৰিকে সকীয়াই কৰিছিল কিন্তু সব ভাৰতবৰ্ষৰ পৰা খেদি পঠিয়াবলৈ ভাৰতবৰ্ষৰ সমূহ ইতিহাসৰ লগতেই অসমতো সেই ভাৰতীয় স্বাধীনতা